हे गाइस, वेलकम बैक टू माय चैनल मातंगिनी योगा सेंटर। तो फिर ये आज के आबार एक नतून वीडियो नहीं। वीडियो टी हलो डायबिटीज एवं सुगार। आशा करी ये समस्त रोग मोटामोटी अनेक ही आछे। तो वीडियो टी भालो करे देखुन एवं आपनादेर आत्मीय बा परिजन जे समस्त मानुषेर ये रोगटी आछे तादेरके ये वीडियो टी शेयर करुन। शेयर कर ले वीडियो देखले उनादेर सुविधा होबे जे की आसन एवं एक्सरसाइजर माध्यमे ये समस्त रोग थेके मुक्ति पाया जाए। तो वीडियो भालो लागले अवश्य लाइक कमेंट शेयर सबसक्राइब कर देवे। तो चलुन बेशी देरी ना करे वीडियो शुरू करा जाक। लेट्स गो। आशा करी सबाई भालो आछे। पूर्वेर मतो आबारो एकटी गुरुत्वपूर्ण भिडियो निये हाजिर होयेछि। एई भिडियोते आपनारा देखते पाबेन किभाबे आसन ओ किछु एक्सारसाइजेर माध्यमे आमादेर शरीरे डायबेटिस ओ सुगारेर समस्या थेके मुक्ति पाबो किभाबे। तो आर बेशी देरी ना करे आमादेर मूल भिडियोते फिरे आसछि। सवार प्रथम जानिए रखी डायबिटीज की। डायबिटीज और सुगार समस्या साधारणत हो शरीर इन्सुलिन अभाव। एबार भावछेन जे इन्सुलिन की? इन्सुलिन काज हलो रक्त थाका शर्करा के शरीर विभिन्न कोषे परिमाण अनुजाई जोगान देवा, फले शरीर अंग प्रत्यंग सतेज थाके। आमरा जे खाबार खाई सेई खाबारगुली हजम हार पर खाबारे थाका शर्करा रक्त मिसे जाए। इन्सुलिन जदि शरीर सठिक परिमाणे तैरी ना हय तखन आमादेर रक्ते शर्करार परिमाण बेड़े जाए, फले आमादेर कोषगुली दुर्बल हये पड़े। रक्ते शर्करार मात्रा बेड़े जावार फले एई शर्करागुली तखन घन घन मूत्रेर माध्यमे बाइरे बेरिये आसे। शरीरे एई अवस्थाके बहुमूत्र रोग अथवा डायबिटीज बोले थाकि आमरा। ताहले बोले दिलाम डायबिटीज की अथवा इन्सुलिन की। अति अवश्य डायबिटीज और सुगारेर समस्या हले अति अवश्य डाक्तारेर परामर्श नेबेन एवं ओषुध खाओयार पाशापाशि योगासन करले रक्ते शर्करार मात्रा नियंत्रणे थाके, फले शरीरे इन्सुलिन तैरि होते सुविधा हय। जखन कोनो ओषुध आविष्कार हयनि तखन मुनि ऋषिरा এই যোগাসনের মাধ্যমে শরীরকে সুস্থ রাখত। তাই আমরাও মনি ঋষিদের মতো যোগাসনের মাধ্যমে নিজের শরীরকে সুস্থ রাখব। কিছু এক্সারসাইজ ও আসনে চলে যাই যা আমাদের ডায়াবেটিস ও সুগার থেকে মুক্তি দিবে। আমি আপনাদের প্রথমে এক নম্বর এক্সারসাইজ দেখাচ্ছি। সাইডে ঘুরে যাও, পা একটু ফাঁক করো, हाथ टीके लक करो, अर्धेक बसबें, वन टू थ्री करते थको। एम भाव अपनारा 15 থেকে 20 বার করার চেষ্টা করবেন। দিনে 2 থেকে 3 বার করে অভ্যাস করার চেষ্টা করবেন। এখন ডায়াবেটিসের সমস্যা প্রায় সমস্ত লোকেরই কম বেশি দেখা যায়, তাই ওষুধের সঙ্গে সঙ্গেও এই এক্সারসাইজ ও আসনগুলি অভ্যাস করব। এবার আমরা দ্বিতীয় নম্বর এক্সারসাইজে যাব। হাতটা লক করে হাঁচ করে বসতে হবে, দেখো কেমন করছে ছবির মতো। একটু হাঁচ করে বসো, ওয়ান টু थ्री फोर फाइव सिक्स सेवेन एट एमन भावे 15 থেকে 20 বার করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনাদের ডায়াবেটিস ও সুগার অনেকটা কন্ট্রোলে চলে এসেছে। ছেড়ে দাও, দাঁড়াও,
পাশ হাত রাখো। এবারে আমরা তৃতীয় নম্বর এক্সারসাইজ যাচ্ছি, কোমর ধরো, হালকা হালকা ডান দিক বাম দিক পা তুলতে হবে, ডান দিক পা তুলো, ওয়ান টু থ্রি, খুব বেশি যে তুলতে হবে তার কোনো মানে নেই, যা যতটা সম্ভব তোলা সম্ভব ততটাই তুলবেন, করতে থাকো। আমরা ডায়াবেটিসের জন্য কেন যোগাসন করব, কারণ মনে রেখে দেওয়া তখন এই যোগাসনের মাধ্যমে কিন্তু শরীরচর্চা করত, তখন এত রোগের ঔষধ বের হয়নি, তখনই মনে রেখেছিটা এই সমস্ত যোগাসন বা এক্সারসাইজ করে শরীরকে সতেজ ও সবল করে রাখত। ছেড়ে দাও। এবারে আপনার সামনে কিছু আসন করে দেখাচ্ছি যা আপনারা প্রতিনিয়ত করলে ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন। আস্তে করে বসো। আপনাদের সুবিধার জন্য এই আসনটিকে সাইডভাবে করে দেখানোর চেষ্টা করছি। প্রথমে করবে বক্রাসন, সাইডে ঘুরে যাও, এমনভাবে সোজায় বসবেন। এবারে সামনের পাটিকে ভাঁজ করবেন পাশে। এবারে বিপরীত হাত দিয়ে ওই পাকে ক্রস করে হাতটা পায়ে রাখতে হবে এবং ওই হাতটাকে বাম হাতটাকে ছবির মতো রাখতে হবে। দেখুন ছবিতে যেমন করে দেখাচ্ছে তেমনভাবে করানোর চেষ্টা করতে হবে। এই আসনটির নাম বক্রাসন। যদি আমরা প্রতিনিয়ত করতে পারেন এই আসনটি অনেকটা ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন। এর পরবর্তী আসন করছি মুন্ডুক আসন, ছেড়ে দাও, সামনে ঘুরে বসো। আপনারা পদ্মাসনে বসেও করতে পারেন এবং পদ্মাসনে বসেও করতে পারেন। এবার আপনার সামনে দেখাচ্ছি মুন্ডুক আসন, পা পিছনে মুড়ে বসো, সামনে ঘুরে বসো। এবারে দুটি হাতটা সামনে করো, আমি আপনাকে দেখাচ্ছি হাতটা কেমন মুড়তে হবে। হাত ধরে সামনে বসে করো। এবারে বুড়ো আঙুলটা ভিতরে ঢুকিয়ে নাও, দিয়ে হাতটা মুঠো করবে, এরকম করে আমাদের পেটের নাইয়ের দুপাশে পেট হাতটাকে রাখব। এবারে আমরা গভীর শ্বাস বাইরে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে পেটটাকে ভিতরে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে নিয়ে মুখটা নিচু করব, নিচু করো আস্তে আস্তে, এবং নাক ও কপাল মাঝরিতে ঠেকে থাকবে। আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি এই আসনটিকে সাইডভাবে করে দেখাচ্ছি, মুখটা কেমনভাবে থাকবে দেখানোর চেষ্টা করছি। দেখুন ঠোঁট নাক কপাল মাটিতে স্পর্শ করে আছে এবং নিচু হয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন। আবার শ্বাস নিতে নিতে মুখটা উপরে তুলবেন, তোলো, মুখটা তোলো উপরে আস্তে আস্তে শ্বাস নিতে নিতে। আরেকবার করে দেখাচ্ছি, আবার গভীর শ্বাস ছেড়ে দাও, ছেড়ে দিয়ে পেটটা ভিতরে ঢুকিয়ে নাও, দিয়ে আস্তে আস্তে পেটে চাপ দিয়ে নিচুতন শুয়ে পড়ব। ওখানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে, তারপর আবার শ্বাস নিতে নিতে উপরে উঠতে হবে, ছেড়ে দাও। এটির নাম মুন্ডুক আসন। এবারে আমরা পরবর্তী আসনে আসছি অর্ধকূর্মাসন অথবা শশক আসন, দুটি আসন একসঙ্গেই দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই আসনটি আমি সাইডভাবে করে দেখানোর চেষ্টা করছি। বজ্রাসনে বসো। কানের সঙ্গে হাত সেট করে উপরে আস্তে আস্তে টান দিয়ে শুয়ে পড়ো। দেখবেন ঠোঁট নাক কপাল মাটিতে যেন স্পর্শ করে, এমনভাবে আপনারা 10-15 সেকেন্ড করে হোল্ড করবেন এবং দিনে 3 বার করে করার
চেষ্টা করবেন। এই আসনটির নাম অর্ধকূর্মাসন, ছেড়ে দাও। ওখান থেকে আমি দেখাচ্ছি শশকাসন, দুটি পা ভাগ করো, আবার কানা হাত সেট করো উপরে, আস্তে করে সামনে হাতটা খেলিয়ে শুয়ে পড়ো। দেখুন ছবি যেমন করছে ওরমভাবে করার চেষ্টা করো, সামনে দেখাও, যা যতটা সম্ভব ঝুঁকা সে ততটা ঝুঁকে এই আসনটি করবেন। এই আসনটির নাম শশক আসন, ছেড়ে দাও। এবারে পরবর্তী আসনে যাচ্ছি গোমুখ আসন, আমার দিয়ে ঘুরে যাও। দুটি পা নিচ থেকে উপর থেকে ভাঁজ করে নাও, প্রথমে একটি পা নিচে ভাঁজ করে নেবেন আর বিপরীত পা ভাঁজ করে নেবেন। দেখবেন যে পাটি উপরে আছে সেই হাতটিকে উপরে রেখে দুটি হাতকে লক করতে হবে। উপরে হাতে দেখো, দেখুন ডান হাত উপরে আছে, ডান পা উপরে আছে, কানে হাত সেট করো। এই আসনটির নাম গোমুখ আসন। আপনাদের বুঝানোর জন্য এই আসনটিকে আমি পিছনভাবে করে দেখানোর চেষ্টা করছি, যাতে হাতের লকটা কেমন থাকে দেখার জন্য। দেখুন পায়ের গোড়ালি দুটো পাতার সঙ্গে স্পর্শ করেছে এবং হাতের লকটাই কেমনভাবে করেছে আপনাদের সুবিধার জন্য পিছনভাবে করে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন হাতটা কেমনভাবে লক করেছে। এর পরবর্তী আসনে আসছি উত্থান পদাসন, সাইডে ঘুরে যাও, আস্তে করে শুয়ে পড়ো, হাতের তালু মাটির দিকে রাখো। এবারে হাতে চাপে দুটি পা টানটান করে উপরে তুলতে হবে, দুবার হালকা তোলো, এরম করে 10-12 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করতে হবে, চোখের দৃষ্টি পায়ের দিকে তাকানোর চেষ্টা করতে হবে। এই আসনটির নাম উত্থান পদাসন। এই আসনটি করলে আপনাদের প্রথম প্রথম একটু পায়ে টান ধরবে, তো কিছু ভয় পাবেন না, আপনারা প্রতিনিয়ত অভ্যাস করতে করতে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। রিল্যাক্স, এবার একটু শবাসন করে নেবেন সবাই। প্রত্যেকটি আসনের পরে শবাসন করবেন, কারণ শরীরকে বিশ্রাম না দিয়ে আসন করলে শরীরের ক্ষতি হবে, তাই প্রত্যেকটি আসনের পরে একটু করে শবাসন করে নেবেন, শবাসন করে শরীরকে বিশ্রাম দিবেন। তাহলে আপনাদের দেখিয়ে দিলাম ডায়াবেটিস ও সুগার থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু ব্যায়াম, এক্সারসাইজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন এই আসনগুলি ও এই এক্সারসাইজগুলি, তো প্রতিনিয়ত অভ্যাস করবেন, এই সমস্ত রোগ থেকে নিরাময় পাবেন। ব্যায়াম করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকে, ফলে শরীরে ইনসুলিনে তৈরি হতে সুবিধা হয়। ইনসুলিনে তৈরি যদি বেশি হয় তাহলে শরীরটা আমাদের সতেজ থাকবে, নিস্তেজ হয়ে পড়বে না। তাই প্রতিনিয়ত এই আসনগুলি অভ্যাস করবেন এবং সুস্থ শরীর ও নিরোগ থাকবেন। ধন্যবাদ, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।